আমি ঠিক ওই টাইমে রাজনীতির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত না, বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা যুদ্ধে পা দিয়েছি। আর আমি বঙ্গবন্ধুর একটু ভক্ত ছিলাম। আমি বিএম কলেজের প্রাক্তন কমন রুম সেক্রেটারি এই ছাত্রলীগের প্যানেল থেকে। আর খেলাধুলা এটা তো স্পোর্টস, মানে এটা কলেজ জীবনে আমার একটা ইয়ে আর কি। আমি বডি বিল্ডার ছিলাম, সাঁতারে আমি বরিশাল ডিভিশন বরিশাল চ্যাম্পিয়ন, ইউওটিসি প্রথম ক্যাডেট ছিলাম, ক্যাডেট হিসাবে বেস্ট ক্যাডেট। 25শে মার্চ রাত আমি বাসায় ফিরি, আমার মনে আছে তখন পেশকার বাড়িতে একটা অনুষ্ঠান চলতেছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই অনুষ্ঠান দেখে আমি বাসায় চলে আসছি। রাত যখন 1টা বাজে তৎকালীন মেডিকেল কলেজের দুইজন ছাত্র, যারা আমার ফ্রেন্ডলি চলাফেরা করতাম, ডাক্তার লুৎফর, ডাক্তার মইন, পরবর্তী মেজর মইন, বাসায় এসে বলতেছে ঢাকায় যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, তোমার এলএমজি নিয়ে চলে আসো। তখন বিএম কলেজে আমার দায়িত্বে একটা এলএমজি ছিল, ডিপি পিন কাটা রাইফেল ছিল, 24টা না 25টা এরকম, ওই রাইফেল পিন কাটা ডিপি কয় এলএমজি, মার্কিন এলএমজি, ওটা ওই প্রশিক্ষণের জন্য ওরা দিয়েছে, ওটার মধ্যে পিন নেই, ফায়ারিং হয়। রাতে 1টার সময় ঘুম থেকে উঠছে, যখন এই ডাক শুনলাম তখন আসলে আমি কোনো ডিসিশন নিতে পারলাম না। তখন আমি বললাম, মানে একটু বুদ্ধি করে, যে তোমরা যাও আমি সকালে নিয়ে আসবো, এখন তো রাত্রে সম্ভব না। ভোরবেলা ঘুম থেকে উঠছে, চলে গেলাম বিএম কলেজ। তো বিএম কলেজে তখন ওই ঢাকায় যখন ক্র্যাকডাউন, ঢাকায় যখন নির্বিচারে গুলি চলছে, অতটা তো রাত্রে আমরা উপলব্ধি করতে পারিনি। আমি বিএম কলেজে যাওয়ার পরে দেখেছি একটা লোক নাই, তো আমি একটা লক্ষ্য দিলাম যে এখন একটা স্ট্রং রুমের মধ্যে এলএমসিটি, তো স্ট্রং রুম ভাঙতে পারলাম না, একটা তালা আছে, তো আমি এক বাসার থেকে একটা সাবল নিয়ে পিটে নিলাম, পিটেই ভাঙতে পারলাম না, আসলে কলাকৌশল তখন ভুলিয়ে গেছি, ওটার পিটেই গেছি, ইট দিয়ে পিটে নিলাম, সাবল দিয়ে পিটে নিলাম, ভাঙতে পারলাম না। না ভাঙতে পারে হঠাৎ আমার এক ইউওটিসির ক্যাডেট শহীদ নাম ওকে ডাকলাম, তো ওই ভেন্টিলেটর গ্লাস ভেঙে ভিতরে ঢুকে এলএমসিটি বাইরে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি চলে আসলাম পেশকার বাড়িতে, পেশকার বাড়ি থেকে চলে গেলাম। তখন লেডিস ক্লাব ছিল, যেটা বর্তমানে বঙ্গবন্ধু উদ্যান, সেদিন বেস্ট পার্ক নামে পরিচিত ছিল, বঙ্গবন্ধু উদ্যানে প্রশিক্ষণ চলতেছিল, সাথে সাথে লোক চলতেছিল। আমি যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত, আমি প্রশিক্ষণ দিতাম। 25 তারিখ রাত্রে শেষ রাত্রে তৎকালীন এমএনএ ইসলাম বলছে রাত্র শেষ রাত্রে 75টি রাইফেল পুলিশ লাইন থেকে নিয়ে আসছে। পরের দিন সকালবেলা নিয়ে এসে কিছু আর্মস পেশকার বাড়িতে, কিছু আর্মস লাকুটিয়া রায়ের বাড়িতে, কিছু কাশীপুরে বিভিন্ন জায়গায় স্থানান্তর করলাম, আর প্রশিক্ষণ চলতেছিল সদর গার্লস স্কুলের মধ্যে, এটা আমরা অফিস করলাম। 25শে মার্চ আমরা কিন্তু আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, আমাদের কোনো ঘোষণার ব্যাপার আসে নাই, আমরা নামিয়ে গেছি, নামিয়ে প্রশিক্ষণ চলতেছিল, 1 মাস বরিশাল মুক্ত ছিল। এর মধ্যে 17 তারিখ দুইজন লোক, পাকিস্তানিদের সহচর মনে করি আর কি, ধরিয়ে আনার পরে একজনকে গুলি দেওয়া হয়েছে, গুলি দিয়ে হত্যা করেছে মেজরের মেজরে। আমরা হাজার হাজার লোক তখন ওখানে চারবাড়িতে, চারবাড়িতে গুলি দিয়ে মারা হয়েছে। 18 তারিখে বরিশাল হঠাৎ দুইখানা, ওরা বুঝতে পারে নাই, যদি 17 তারিখ বুঝতে পারতো তাহলে হয়তো 17 তারিখে ফায়ার হতো, 18 তারিখ ওরা ফাইটারে দুইখানা ফাইটার আসা, এই বিচারে বোমিং, বোমিং ব্রাশ
আমরা তখন প্রশিক্ষণ দিচ্ছি, আমি তখন ওই ক্যাপ্টেন নুরুল হুদা মধ্যবিহার ছোট ভাই আর আমি দুজনে সারতে ছিলাম, হঠাৎ ফাইটারের বিকট আওয়াজ, এটা কখনো শুনিনি, মাঠের মধ্যে দৌড়েছি, দৌড়ে মাঠের মধ্যে গেলাম, ট্রেন্স ঢুকবো, এখন ট্রেন্স হাফ। তা আমার একটা আইডিয়া আছে, ও তখন সাইডভাবে এইভাবে ব্রাশটা মারে তো ওইটা লাগতে পারে, ফুল ট্রেন্স গলার সমান হলে গুলি লাগতো না। আমি ওইখানে দিলাম দৌড়, পশ্চিম দিকে কতগুলি রেন্ডিগাস আছে, একটা লেক আছে বড়, লেকের পাশে রেন্ডিগাস, রেন্ডিগাসের দুটো শিকড়ের মাঝে আমি নিজেকে আত্মরক্ষার জন্য এই কাছাকাছি দিয়ে বসলাম। তো ওরা ওই ব্রাশ করতেছে, পশ্চিম দিক দিয়ে দক্ষিণ দিকে যায় ব্রাশ মারতেছে, আবার পূর্ব দিকে যাইয়া ব্রাশ মারতেছে। তা মোটা গাছ তো, আমার দুই তিন রাউন্ডের পরে আমার একটা খেয়াল হইলো যে গাছ ভেদ করবে না গুলিতে, তখন গাছের এই পাশে যাই, যখন এই পাশে মানে আবার এই পাশে যাই, পট করে দুইটা দুই ভাগ হয়ে গেল। যেই দুই ভাগ হয়ে গেল তখন আমি দৌড়ে ওখানে জজ সাহেবের বাসা, এই বাসার সামনে গাড়ি বারান্দার থেকে ঘরের বারান্দায় বসছে, ওঠার সাথে সাথে আমার পিছনে তাকাই দেখলাম একটা ছেলে বুকে বাম পাশে একটা বুলেট ভেদ হয়ে গেল। বুলেট ভেদ হওয়ার পরে তো আমার অনুভূতি ছিল না যে একটা লোক মারা যাচ্ছে, নির্ঘাত এখান দিয়ে এই এইটা উঠছে আর নামছে, আমি দেখতেছি, আমি কানে আলু দিয়া তো ভাবছি তখন নাপাম বোম নামে একটা বোম ছিল নাকি, তো আমি মনে করলাম যে নাপাম বোম ছাড়বে কানের পর্দা পর্দা ফেটে যায়, আমি কানে আঙুল দিয়ে ওই উপর হইয়া সিমেন্টের উপর, ওরা ব্রাশ মারিয়ে চলে গেল, কিছু জোট হইল, ওই সাথে ওই লোকটা মারা গেল, মকবুল মিয়া নামে একটা লোক হাত চলে গেল, আমি ওখান থেকে বাসা চলে এসলাম। ওর জন্য কিছু করতে হবে, অনুভূতি কিন্তু আমার কাজ করে না। এরপরে বাসা চলে আসলাম, বাসায় চলে আসার পরে আমার হাতে ওই ট্রেনিং এর শুরুতে একটা স্ক্রিন গান দিয়েছে, আমরা বিভিন্ন জায়গায় ই করছি এবং বরিশালে একটা প্রভাগান ছিল, তাল গাছ ফেলাই থুয়েছি, ওরা ওদের কামাল ফিট করছে, এই জাতীয় তাদের একটা ভাবনা ছিল। এক মাস ধরে আসে না, এক মাস পরে 25 এপ্রিল বরিশাল অ্যাটাক করলো, তিন রুটে, বাই রোড, বাই এয়ার, বাই রিভার। রিভার যখন আসে তখন তালতরি নদীর ওখানে জোনার খাল বলা হয়েছে, তখন ওরা ওই গান বটলিয়া গোলাগুলি পরে ওখানে তারা নেমে গেল, এয়ার ট্রুপস নামছে ওখানে, এরপর গান বোর্ডে আসছে কিছু আর বাই রোড এরা আসছে, ঢুকিয়া এরা প্রথমেই তালতলির থেকে ওখান থেকে যখন জোনার খাল থেকে ঢোকে, ঢোকার পরে ওখানে প্রায় 100-150 জনকে বিভিন্ন উপায় ওই ওরসে আর মারছে, ওরসে আর মারছে। তখন আমার একটা গ্রুপ কাশীপুর ইসাকাঠি গার্ডেনে, দ্যাট ইজ 65 জনের একজন একটা গ্রুপ ছিল আমার কাছে, আমি ইউটিসি করতাম, ইউটিসির ছেলেরা ছিল বিভিন্ন বাইরের সব মিলাই ওখানে, দ্যাট ইজ এই যে বর্তমান কমিশনার মিস্টার এই পাশে ইসাকাঠি গার্ডেন করে, ওখানে আমরা ওই মাঠের মধ্যেই করতাম। ওই এক মাস যখন এসেছিলাম ওইটা পাহারা দিতাম। এরপরে ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ, উনি একজন প্রশিক্ষণ প্রাপ্ত এয়ার ট্রুপস ছিলেন, জানাগলে উনি চাকরি করতেন, তো উনি আসেন, উনি তখন ওই 36 হ্যান্ড গ্রেনেড ইন্ডিয়ান 36 হ্যান্ড গ্রেনেড উনি আসে প্রশিক্ষণ দিন, আমরা প্রশিক্ষণ ওনার কাছ থেকে নিলাম যে 36 হ্যান্ড গ্রেনেড এইভাবে চালাইতে হয়। আমরা ওখানে প্রশিক্ষণ শেষ হয়ে গেল, তখন দেখলাম যে সিনিয়র ম্যান ক্যাপ্টেন বেগ এই আমার গ্রুপই, আমি এখন ওনার সেকেন্ড ম্যান। এর মধ্যে আরেকজন আছিল হিজলাবাড়ি বর্তমান অ্যাডভোকেট খোকা চৌধুরী, এই তিনজনই আমরা এই গ্রুপটা নেতৃত্ব দিতেছিলাম। যখন যখন 25 এপ্রিল যখন বরিশালে ঢুকলো, এখন দেখলাম যে আমরা এখানে আর নিরাপদ না, কাশীপুরে আমাদের এখান থেকে সরতে হবে, তখন কিছু লোক বাছাই করে 35টা ছেলে আমার চলে গেল প্রথম মাদক পয়সা জমিদার বাড়ির আন্ডারগ্রাউন্ডে মোটামুটি রাত্রে কোনো রকম কাটাইলাম, সেখান থেকে চলে গেলাম গুচ্ছা, গুচ্ছা থেকে এক পর্যায়ে আমরা আটগড় কুরিয়াতে চলে গেলাম, এই আটগড় কুরিয়ানে স্কুলে আমরা কাটি গেলাম। ওখানে যাওয়ার পরে দুটো মেয়ে আমাদের সাথে যোগ দিল, একটা হলো শিশির কোনা মল্লিক আর একটা বিথি, বিথিও তৎকালীন বিএর ছাত্রী, নরেনবাবু করে এক সাব রেজিস্ট্রার ছিলেন ওখানে, আমাদের সহযোগিতা করা আরম্ভ করলো যে আপনারা শুধু আমাকে খাওয়াবেন আর কোনো ই নেই, আমরা ওই স্কুলে অবস্থান নিলাম, অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করি। কোনো কমান্ডার ছিল মানে? হ্যাঁ, আপনাদের কোনো কমান্ডার ছিল? ওই বেগ, আমি আর এই তিনজন এখন যোগাযোগ বন্ধ, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, না পারিও আমরা যেহেতু সশস্ত্র, আমরা তো একটা অপারেশন করলাম, তার মধ্যে একটা অপারেশন হঠাৎ করে শুনতে পেলাম যে পানিপাড়া থানায় আর্মি এসে আসলো, ওদেরকে পুলিশ ডাবের পানি টেনে খাওয়াই দিছে। সেই রাত্রে 8 জন পরিবার করে একটা ছেলের নাম জেমস গাইন,
তারপর আরো নামটা মনে নেই করতে দুইটা স্টেন গান আমরা আশ্চর্য ওই রাত্রে চলে গেলাম পাঠিনা থানায় ঢোকলাম ঢোকার পরই স্টেন গান ধরিয়ে বললাম যে একজনও মাথা জাগাবে না তারা মাথা খুলিয়ে উঠে যাবো খবরদার কি আছে ব্যাখ্যা মাথা নো মাথা নো আইসে আমরা আনুষ্ঠান অনুষ্ঠান যে আছে সব নিয়ে আসলাম আমরা ক্যাজুয়াল এই ঠিক করলাম না আর কি চলে আসার পরে ননের কাঠির আর কাঠিতে ছোট্ট একটা টাকা দিন মতো আর কি সেটাকে ফিরে এলাম এরপরে বাহুকাঠিতে আমির সাথে সরাসরি একটি যুদ্ধ আমরা ওই দিনের বেলায় পেয়ারা বাগানে থাকতাম আট দশ করি না রাত্রে এবারে এবারে খাওয়া দাওয়া করতাম এইখানে খাইলে রাত্রে ঘুমাইতাম যাইয়া আরও এক মাইল দূরে এইভাবে আমাদের যাতায়াতের পথে নৌকায় চলতাম তো ওখানে আবার সাকিরাট ছিল বেগের শ্বশুরবাড়ি মাঝে মাঝে সেখানে আমরা নৌকায় মুভ করতে থাকতাম এরপরে ওই যেই বাউকাঠিতে আর্মির সাথে সশস্ত্র একটি যুদ্ধ হলো ডেট মনে নেই জুনের দিক হবে যে কোনো তারিখে ওরাও ঘটনা হয়েছে ওরা ভিতরে ঢুকছে ভিতরে ঢোকার পরে স্কুল জ্বালাই দিয়েছে ডাক পাড়তে উড়ে মানুষ মানিয়ে ফেলাইছে পথে ব্যারেট মানিয়ে ফেলাই গেছে তো তখন ওখানে নম শ্রেণীর এক শ্রেণীর লোক ও আমাদেরকে আগ্রহ খবর পাঠাইল একটা ট্রুপস ওই ভিতরে ঢুকছে বাউকাঠিতে একটা রাস্তা ছিল বিশাল এই রাস্তার পাশেই করে হঠাৎ দেখি যে ওরা যে দৌড়ে এলাম সে উঠতেছে আমরা তখন ফার্স্ট ফায়ার করলাম আমরা 35 জন 15টি হিন্দু ছেলে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম যদিও তারা ওখানে টেকে নেয় আর ওই মেয়ে দুইটা এভলিউশন নিয়ে আমাদের পাশে ওখানে গোলাগুলি হতেছিল ফার্স্ট ফায়ারে যা পড়ছে এরপরে তো আর আমাদের গুলি তো আসলে ওইভাবে ট্রেনার রাইফেলের গুলি তাদের এলএমজির সামনে এটা বললে বলা বাহুল্য হবে এইটা এই করতে 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 সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার পরে ওরা লঞ্চ সারিয়ে চলে যায় আমরা ব্যাক করলাম এখন চিন্তা করলাম যে আমাদের তো আর কোনো পথ নাই আমাদের কোনো গ্রুপের সাথে যোগাযোগ নাই কে আমাদের নেতৃত্ব মানে বাইরের কোনো অস্ত্র নাই হ্যাভি কোনো জিনিস নাই আছে এই নিয়ে তো যুদ্ধ করা সম্ভব না দেখ ভাই বিধি শিশিরনা মল্লিক পরিমল নামে এক ছেলে মালিক নামে আর একটা আলতাফ আর সে এই ছয়জন পরবর্তী সময় এই নিয়ে তো চলে যায় কোকাতা দুই এক পর্যায়ে ওইদিকে পাওয়াতেছে আমি করলাম কি আমার সাথে জেন্টস আরেক পরিবার এই তিনজন নিয়ে আমি বাড়ির পাড়ার কোচ করি আমি দেশের বাড়িতে আমি যেন রত্নপুর বারোহাজার গ্রামে আমার মা সেখানে চলিয়ে গেছে শুনতে পেয়েছি আমি ওখানে যাব সন্ধ্যার সময় যেয়ে বসলাম দেশের বাড়ি আমি যেন রত্নপুর বারোহাজার গ্রামে এখনো বাড়িতে সন্ধ্যার সময় ঢুকি না আমার চাষ ভাই আছেন ডাক্তার একটা ক্ষমতা একটা পুজো কুড়াল একটা ক্ষমতা একটা কোদাল নিয়ে ওই পুকুর পরে যাও কাউকে বললো না সাবধান ও কিছু বলে না নিয়ে পুকুর পাড়ে গেছে মাটি করো মাটি করি একটা কলা গাছ কলা গাছ উঠে ওই কলা গাছের নিচে স্ট্যান্ড গানটা রাখিয়া গ্যান্ডেট রাখিয়া তারপর বাড়িতে ঢুকছি বাড়িতে ঢোকার পরে মা সুখ হয়ে একেবারে হয়ে গেছে ছেলের চিন্তা মা আমি তো আসছি ফিরে আসছি কোনো চিন্তার কারণ নেই আমি ওখানে 4-5 দিন ছিলাম হিন্দি মিডিয়াম আব্দুল রব শ্রেণীবাদের বাড়িতে আর্মি ঢুকে দেয় শুনতে পেলাম বাড়িতে আগুন জ্বালাই দিয়েছে আমি বুঝতে পারলাম যে এখানে আমার এই তখন আমার সাথে যে দুইজন সাথী ছিল ওরা দুই দিক ভাগ হয়ে গেল আমি ওখান থেকে ওই অস্ত্র ছাড়া চলে গেলাম হাঁটতে 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 বাবুগঞ্জ বাবুগঞ্জের মধ্যে নজরুল করে একটা ছেলে ও সরবরাহ গ্রুপের একটা ছিল ওদের ধরি ফেলেছে ওই লোকাল আর্মস সহ যে বোম টোম বানানো ওইসব সহ ওদের ধরি ফেলেছে নদীতে কাফি হতেছে আমার ওখানে প্রায় 3 দিন একটা বাড়িতে শিকদার বাড়ি নামে আতার দারোগার বাড়ির থেকে দক্ষিণ পারে আরেক শিকদার আছে ওই সাধারণ শিকদার ওদের বাড়িতে আমাকে 3 দিন 3 রাত্র এখানে তারা খুব হেফাজতে রাখছে রাখার পরে আমি আস্তে চিন্তা করলাম না লক্ষ্য করি আমি চলে যাবো কমিশনার স্যার আমার হলো খালাতো বগ্রীপতি তারা ওখানে একটা গ্রুপ আছে আমি ওখানে চলে গেলাম আমার সাথে ওখানে বর্তমান মহানগর কমান্ডার মোখলেছুর রহমান আনোয়ার করে এক ছেলে বেঙ্গল রেজিমেন্টের সেপাই আমার খালাতো ভাই নিয়ে মানে লোকের লোক অভাব নেই হঠাৎ করে আমার একটা মনে হলো যে একটু বরিশালটা অপারেশন করি অপারেশন মানে একটু গ্রেনেড থ্রো করি ত্রাস সৃষ্টি করা একটা নৌকা ঠিক করলাম যে আমি অস্ত্রটা আনতে যাব এরপরে সকালবেলা উঠছি নৌকা ঠিক করছি রাত্রে উঠলাম নৌকায় খুব এইভাবেই গেলাম কোনো সমস্যা নেই ওই বাটাদের হইয়া গেলাম যাইয়ে শেষ রাত্রে নৌকায় অস্ত্র এলাম তখন আমার চাচা স্বাস্থ্য চাচা সে টের পেল যে বাড়িতে অস্ত্র ছিল এই অস্ত্র নিয়ে বলে যাচ্ছে নৌকায় উঠলাম নৌকা ছাড়লাম লুঙ্গি কাঁচা দিলাম লুঙ্গি কাঁচা দিয়ে মাথায় গামছা বেঁধে নৌকায় দাগ টানতে রইলাম আমি আর মাঝে গেলাম বইটা পাও ছাড়লাম নৌকা
লোকটা সারিয়ে পাঠাধরের পাশ দিয়ে যাচ্ছে, একবার হঠাৎ করে মনে হলো যে পাঠাধর দিয়া পার হইয়া পর লোকে উঠবো কিনা। এই ব্রিজের নিচে গেছি, রাইফেল ধরছে ওরা সাত আটজন পুলিশ, তখন ওই ওখানে পাহারাদার শেষের দিকে ধরছে প্রথম পুলিশের নিরুপায়। তখন স্রোত জুলাই মাসের ষোলো জুলাই, এই মাসটা দিনটা মনে আছে, জুলাই মাসের ষোলো জুলাই পাড়ির থই থই করে চতুর্দিকে টিপা খাল, এই ব্রিজ, এই পুলিশ ফাঁড়ি, এই বাজার, মানে কোনো মুভ করার জায়গা। এরপরে নৌকা বেরিয়ে দিল, ওগো দুইজন আগে উঠে গেছে, আমি একেবারে ওই গায়ে গায়ে একটু মাটি মুটি মাখা খালি গায়ে দাঁড় টানতেছি, স্যার আমি মাঝির লোক, আর সুরে হচ্ছে মাঝির লোক, তো পানি উঠে এলো নৌকা চাষ করবো। আমি উঠে দাঁড়াইলাম, দাঁড়াইয়ে শ্বাস টাস করি, যেই অস্ত্রটাতে হাতে বাঁধছে কাঁথাটা খোলার সাথে সাথে সিঙ্গার চার একদিন পরে ঘুরি, নিচে হাত দিয়ে দেয় যে বাড়ার মধ্যে একটা গ্রেনেড, 36 একটা গ্রেনেড দিয়েছিল, 36 দাঁড়াইয়া ফিরে এলো, চাইন নিয়ে রাস্তার পাশে বসাইল, কাঁথা নিয়ে শুয়ে দিয়ে রাস্তার পাশে বসলাম। বুড়ো ভাই ধরা পড়ছে, সংবাদ ছড়াই বলো, পাশে উঠে নিয়ে গেল, নিয়ে গেল প্রথম থানায়, থানায় নিয়ে কতক্ষণ পিটাইল, পিটাবার পরে থানা থেকে নিয়ে গণতিক কলেজে যখন নিয়ে যায় স্টেন গান গ্রেনেড সহ, তখন মনে হয় যেন বাঘের খোরাক পাইছে, 200-250 আর্মি ওখানে। কলেজের মধ্যে দিয়ে নিচ তলায় গেছি, সুবেদার বলতেছে ঘাবড়াও মা তুমি সর দিয়া সাথ সাথ বাতাও, দোতলায় নিয়ে গেল, এক ক্যাপ্টেন অঙ্গুলির ইশারায় পিস্তলা দিয়ে বান্দা বান্দা দিয়ে বসতে নাটকীয় মামলিতে কাছে ডাক দিয়ে নিয়ে প্রথম চোয়ালে ঘুষি, চোয়ালের পরে পেটে মাল মারার পরে প্রায় যন্ত্রিশে তিনজনের নিয়ে গণতি কলেজ দোতলার পশ্চিম কর্নারের রুমে নিয়ে গেল, নিয়ে পা দুটো বান্ধিয়ে টান দিয়ে ফেলাইয়া পাঁচতলা জাগাইয়া পাঁচতলায় পিজে দেবো যে মোটা ব্যাট দিয়ে। তা দুই পাঁচতলা যখন এইভাবে ফুলে উঠছে তখন ব্যারেল দিয়ে দুই পাঁচতলা কেচে দেওয়ার পরে পা হইতে মাথা পর্যন্ত পিটাচ্ছে, পিটানের পর একদম পিটানের পর জিজ্ঞেস করতেছে চালা পাঁচ সাত বাতাও, এ মেজর জিল খায় মঙ্গল মঞ্জুকিল খায় রাইফেল খায় মুক্তি মালি খায় বাতাও তোকে সর দেওয়া। প্রথম বাংলায় কিছু বলতে চাইলাম, সালা বাঁচো তো উর্দু সে বাতাও, উর্দু তো জানি না, ইংলিশও বুঝাইতে পারতেছি না, মোটামুটি বুঝাইতে সক্ষম হলাম, সে বললাম যে আমার পাশে স্টেন্ট থাক গ্রেনেড থাক ম্যাগজিন থাক আও তো স্প্রেই জানতাম, সালা বাঁচো তো নেই যেত নেই, আবার এই দফায় দফায় মানে এই একই প্রশ্ন। এক পর্যায়ে দুই পা টান দিয়ে পাড়াই ধরিয়ে বসাইয়া সমস্ত পিট ব্যারেট দিয়ে এরকম আস্তে 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 পোঁছ দেয় টান দেয় বাঁচাও নেই যেত, প্রায় 15-20 বা 18-20 এরকম ক্যাঁচা দিল পিঠে, এই কাঁধের উপর একটা দিন এই দাগটা আদৌ আছে আর কিছু পিঠের দাগ নাই, কানে জোড়া থাকো দুই কানে জোড়া থাকো মারতে মারতে বাম কানটা ফেটে রক্ত বের হবে বাঁচাও নেই জানত। আনোয়ার আর মাঝি সেন্সলেস হয়ে পড়ো, ওরা যখন জিজ্ঞেস করলো সালা পাঁচ তোম কমান্ডার হয় চিন্তা করলাম তিনটু লোক মারা যাবো আমি বাঁচি ওরা নিদর্শন থাক, বললাম যে নেই ও কমান্ডার নেই মাই কমান্ডার এই স্টেন আমরা গ্রেনেড আমরা মাই ট্রেনিং দিয়ে থাক উৎকো রাইফেল জমা দিয়া থাক সালা পাঁচ তোম কমান্ডার হ্যাঁ মাই কমান্ডার। এরপরে আরম্ভ করলো ঘাড়ে গাড়ি এক একটা মারে মনে হয় যেন আর দুনিয়া দেখে যান, কিন্তু সেন্সও হারাই না, এই অত্যাচারের একটা পর্যায়ে গাড়ি মারাটার পরে উঠেই দাঁড় করছে, মানে উঠেই ওয়ালের সাথে দাঁড় করিয়ে চেম্বারে গুলিয়ে সার্টিফিকেশন করছে ট্রিগারে আগুন দিয়েছে, আর আমি ভাবতেছি যে এটাই আমার সবচেয়ে আনন্দদায়ক মৃত্যু, আমি চাই আমার একটা গুলি দিয়ে দেয় আমি চলে যাই, কি চিন্তা করছে আমি চোখের দিক তাকাই গেছি রাইফেলের মধ্যে ব্যারেল টুটকে ব্যারেল চেপে ধরা, অত্যাচারের এক পর্যায়ে দুই পা বাঁধে সাদের করার সাথে উঠে বিজুলে এলো, উল্টো বিজুলে অত্যাচার করতে করতে বেলা 6:45 সকাল 9:00 থেকে টর্চার, পরে বেলা যখন 6:45 বাজে ওরা দুইজন সেন্সলেস তারা ঝুলন্ত অবস্থায় নামাইছে, নামাবার পরে বাঁচাও স্যার নেই তখন একটা বাড়ি বেঁধে দাঁতের একটা কোণা ভেঙে যায় বাড়িটা লাগিয়ে ভাবলাম যে কান গেল এই বোধহয় দাঁত গেল। এরপরে ওরা নিচে একটা আর্মি ভ্যান, আর্মি ভ্যানে উঠাইলো ওই ট্রেন নিয়ে তিনজনের এক রশিতে বাইন্ধে নিচে নামাইলো দোতলা থেকে নিচে নামাই ও ভ্যানে উঠেলো, ভ্যানে উঠে গেল অনুভূতি কমিয়ে গেছে, তখন ওই পাড়তলা যে পাড়া দিয়ে দুই পাড়তলা ক্যাঁচা আর সমস্ত শরীর রক্তাক্ত, গাড়িতে উঠেলো গাড়িতে উঠেই গাড়ি ছাড়লো। এখন আর একটা যন্ত্রণা সেটা হলো এই ওরা ওই ত্রেফার মুখে দেওয়া পিস পিড়ি পিড়ি বৃষ্টি বাতাস মানে খালি গায় মনে হয় না একটা বৃষ্টির ফোঁটা একটা তীরের মতো শরীরে মৃত্যু নির্ঘাত, এটা ধরে নিয়েছে এটার মধ্যে কোনো বিকল্প রাস্তা নেই আমি কী করবো, তিনজন একসঙ্গে জানতো ওখান থেকে আমি জানতে করতে যেই মাথা জাগাইতে আমি ডালার উপর দিয়ে তখন ওই হ্যান্ডকাপে ভিজা রশি দিয়ে বাড়ি নাহলে লাথি চলতে রয়েছে গাড়ি গাড়ির মধ্যে এসে অত্যাচার চলতে রয়েছে আন্ডিয়া রাত্র 9:30 9:30 ও আপনার মধ্যে নিয়ে গেল কটে লাথি ওখানে ছিল
কারণ আতিকের কাছে নিয়ে যাওয়ার পরে আমার রুমে নিয়ে আসলো। এখন একটা রুমের মধ্যে 10-12 জন আসামি খালি বালি মাটি বটি বেয়ে ওরা ছিল, অন্যান্য দড়িয়ে আছে তাদের ভিতরে ছিল, তা আমাদের তিনজনের ভিতরে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরে এখন আমি না বসতে পারি না শুইতে পারি, বলতেছে সালা বাঁচুতে কাপের একটা ইট মাথার তলে দিয়ে গেছে, ইটকে মাথার তলে দিয়ে কিছুক্ষণ ধাক্কা ধাক্কা করে তিনজন আর্মি আসলো আমাদের 13 জনের নিয়ে আর একটা রুমের মধ্যে নিয়ে গেল। ওই একের পরে পেটের উপর ঘুষি মারে পড়িয়ে মারিয়ে রাত্র 11 পর্যন্ত মারিয়ে রুমের মধ্যে ফেলাই দিয়ে গেল। ওই উঠি বসি উঠি বসি, ঘুম তো আর সম্ভব না, হয় না, ওই সমস্ত শরীরই কেথা। রাত্র কেটে গেল, পরের দিন চলো চলো তোমরা দেওয়া দাও স্টেটমেন্ট নেবো এক মেজারের কাছে। তো বুঝেছি যে সক্ষম হলাম যে আমার কাছে গ্র্যাডেড ম্যাগজিন আছে কমান্ডার আমি, তো ঠিক আছে কলেজ কাজ ভেজ। তার সিপাহী যখন নিয়ে রওনা দিয়েছে তখন ও দেখে কান দিয়ে রক্ত পড়তেছে ফোটাফোট, একটু দয়া হয়েছে মনে হয়, বললো যে চলো তোমরা দেওয়া দাও। এক ডাক্তারের কাছে নিয়ে গেলো, বাঙালি ডাক্তার, জিজ্ঞেস করলো আপনার নাম, এমজি কবির বলো কি করেন, প্রশ্ন করি কোথায় বিয়ে করা, লাইফ টাইম নিয়ে বিয়ে শেষ করে দিলেন। এখন আমি তাকাই চিনতে পারলাম যে এতটা মমতা কেন, ডাক্তার কানটা ভালো হবে এক ফোঁটা ওষুধ দিয়ে বলো চলে যান। এটা জুলাই মানে 16 জুলাই রাত্র কাটাইলাম, 17 জুলাই চলতেছে, 18 জুলাই শেষ হচ্ছে, আমাদের 2000-এ শোয়া অবস্থায় ঢেকে রাখছে। তো ও মারা গেছে, ওর লাশটা দুটো হাত দুটো পা দিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমি কাপড় ছড়া দিয়ে সবাই মরে ওরে নিয়ে ওই ওয়াক্তার খালে ফেলাই। এরপরে 6 দিন পর মাঝিকে ছেড়ে দিল, মাঝিকে বলছিলাম যে জ্বর করিয়াছি, মাঝিকে ছেড়ে দিল। খাওয়ার কষ্ট অত্যাচার আসতে যাইতে শালা বাঞ্চর ছাড়া তো কোনো গাড়ি ছিল না, হঠাৎ করে আমার কাছে আমার বড় বোন যে কোনো সোর্স ধরিয়া খাবার পাঠাই, 2 দিনের অভুক্ত খাবার পাইয়া মনে হয়েছে যেন অগণিত খাইছি। 19 দিন বরিশালে ছিলাম, 19 দিন পরে আমাকে এখান থেকে যশোর, আমি গোলকিপার স্বপন ছিল অজিত চাকলাদার, তৎকালীন গণদী কলেজের প্রফেসর ইনচার্জ অজিত চাকলাদার আর দুইজন চুয়ো এই এখান থেকে যাতে সাধারণ পথে পায়খানা প্রস্তাব করতে চাইলে রাস্তায় নামাই দিত পানি খেয়েছে খালের পানি প্যানের পানি। ওখান থেকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ, রাজেন্দ্র কলেজে এক রাত্র, ওখান থেকে ডাক্তার কালীগঞ্জ সুগার মিল কলোনিতে এক রাত্র, ওখান থেকে ক্যান্টনমেন্ট, এর মধ্যে পথে পথে খাইতে দিত, পুরি দিত, চা দিত, কেটু শিখের তৎকালীন ফরিদপুরে ছিল কেটু শিখারের দিত কার্টুনে কার্টুনে। এর মধ্যে 2-1 জন পাইছি যারা বালতিতে পানি এনে দিয়ে কইতে উজু করে আল্লাহকে ডাকো। যখন ক্যান্টনমেন্টের মধ্যে নিয়ে নিল আমি পথে পথে খুব নিরাশ ছিলাম। ক্যান্টনমেন্টে ঢোকার মধ্যে দেখি 50 থেকে 60 জনের গাড়ি সাজানো, খুব ডিসিপ্লিন আকারে সাজানো, ওদের কোনোটা পুরা কোনোটা সেন্ট্র দেখি বোঝা যায় এগুলো কত আই একজন পিটেই যাচ্ছে সারা বাঞ্চ। আর আমি হাসতেছি বাংলার স্বাধীনতা কেউ ঠেকাইতে পারে না। ওখানে অত্যাচার করার এক পর্যায়ে ওখান থেকে পাঠাই দিল যশোর সেন্ট্রাল থেকে জেল খানার কষ্ট সীমায়। ওখানে চলতে রইলো আমাদের এই জেল ভাঙ্গু পাই পরিকল্পনা চলতে রয়েছে, মানে জেলের মধ্যে অন্য বাইরের খবর কম যায়। ওখানে কিছু কিছু অফিসার আরেকের লোক ছিল সাবজেস্টার সাকিল অফিসার এমবিবিএস ডাক্তার তৎকালীন এই স্বাধীনতা কলেজে হোয়াইট ডেপুটি সেক্রেটারি ছিল সামারক চৌধুরী ওর লইয়া। তো জেল সংক্রান্ত শেষ পর্যায়ে নিয়ে বিচার আরম্ভ আমাকে যশোর জেল থেকে 21 অক্টোবর পয়লা রমজান একটা রিলিজ অর্ডার দিল, 22টা টাকা দিল। হঠাৎ চিন্তা হলাম কোথায় যাই, ইন্ডিয়াতে যাব না বাসায় যাব, এই ওখান থেকে চলে আসলাম খুলনাতে। পরে ওই সময় সকালে রকেট ছাড়ে আইসা রকেট গেট আসলাম খুলনায় রকেটে চলে আসলাম, রকেটে এক ভদ্রলোক আমার সমস্ত বিয়ার করলো। এরপরে বরিশাল 8:30-8:30 এসে পৌঁছলো, পৌঁছার পরে আমি ঘরের দরজা এসে দাঁড়াইলাম, টিনের ঘর ছিল ভাঙা একটি ঘর, ভাঙা দরজা মানে দরজার মধ্যে টিনের ছিদ্র ছিল, তাকেই নিলাম বাবা মা আছে কি করছে তারা নীরব কোনো শব্দ নাই। দেখি যে একটা হেরিকেন জ্বালানো চৌকির নিচে সব মাটিতে বসা, মানে সময় ভয়তে সব অস্থির থাকতো মাটিতে, সিঁড়ি হতো না, গুলি খেলতে চোখের পর লাগতে পারে। তা আমি ডাক দিই না, আমার পাওয়ার আনন্দে বাবাকে হারাই না মাকে হারাই। আমি 5-7 মিনিট অপেক্ষা করার পরে ছোট বোনের ডাক দিলাম, মেনু দরজাটা খোলা আমি আসছি। দরজা খুলতে যাতে পাথরের মতো দাঁড়িয়ে নিল, বাবা এসে কাঁধের উপর হাত দিয়ে বসে বলো কাঁদিয়ে তুলো, আমিও সামলাইতে পারলাম না, কান্নাকাটি হলো। 5 দিন 6 দিনের দিন হঠাৎ নতুন বাজার সেকশন থেকে পুলিশ বলো, পুলিশ সেপাই ফরিদপুর বাড়ি বলো যে বুলু ভাইকে এই রাত্রে তারা সরতে পারে, এই রাত্রে তারা সরতে পারে তাকে ধরে নিয়ে যাবে, নিয়ে বাড়ি ফেলো রাতে করে নিয়ে বাড়ি ফেলো। তখন আমি কিন্তু দিশে বিশে না পাইয়া আবার বড় বড় আমি শাড়ি পরিয়া আবার বড় বড় নিয়ে আরেক বাসা বান্ধবী
দুজনের মাঝখানে রাত্রে থাকি, শেষ রাত্রে ওখান থেকে কুমিল্লা রেস্টুরেন্টের মালিক ছিল বসুমিয়া, তারা বললাম যে আমাকে চারমারি খাওয়াটা পার করে দেয়, চারমারি খাওয়া পার করে দেয়, ওখান থেকে চলে যায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় করা করার পরে কমিশনার চাপ, ওখান থেকে সিভিল অ্যাডমিনিস্ট্রেটর রহমান মিয়া ছিল, এই মুখ্যমন্ত্রী এডিএস এখন রহমান মিয়া আমাকে বললো যে আসো সিভিলে কাজ করো, কারণ সিভিলের ব্রেন নেই, বিচারের নজর থাকলে দেন আমি সে কাজ করি। তখন উনি আমার সাথে আমার একটা গ্রুপ পঞ্চায়েত একটা ট্রুপ করি ভাবি তার রিচার্জ হয়ে এখানে আসে, আমাকে ওটা রিচার্জ করি মেহেন্দিগঞ্জ পাঠিয়ে দেয়, মেহেন্দিগঞ্জ 8ই ডিসেম্বর বরিশাল মুক্ত হয়, আর্মি পালাই যায় এখান থেকে, শেষ রাত্রে আর্মি পালাই যায় 8 তারিখ বরিশাল মুক্ত হয়। মুক্ত হওয়ার পরে 1973 মাস্টার্স করি, পূর্ণ সুস্থ হয়ে 3 বছর আগে চোখে দেখি না, চোখে দেখতাম না, ঝাপসা দেখতাম, 3 বছর পর চোখে দেখি, 10 বছর পর কানে পুজ হয়ে গেছে, জেনারেল হচ্ছে শেখ হাসিনা আমাদেরকে বর্তমান যে ভাতা দিচ্ছে, আমরা এটার প্রত্যাশায় তো যুদ্ধ করিনি, কিন্তু উনি উপলব্ধি করছে মুক্তিযোদ্ধা কি জিনিস, তার বাবার সৈনিকদের দেখার জন্য, তার বাবার সৈনিকের জন্য যা কিছু তাই তা করা, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির কোনো সীমা আমার নাই, কিছু চাওয়া পাওয়া নাই, দেয়ার আছে এই 75 বছর বয়সেও যতটুকু পারি মানুষের কল্যাণে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আমি চাই আজকে আমাদের এই প্রজন্মের কোনো সন্তানের কাছে তারা যেন অন্তত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীটি আর কারাগারে রোজ নামসা এই বই দুটা পড়লে হয়তো উপলব্ধি আসবে যে তাদের ত্যাগ কোনো সীমা নাই, সীমাহীন ত্যাগ। বিবাহিত জীবনের একটু কথা বলি, আমি 78 সালের 15ই নভেম্বর বিবাহ করেছি একজন ডাক্তারের মেয়ে, তাকে নিয়ে ঘর সংসার করছি আর কি, 2 ছেলে 1 মেয়ে। She was